নিজেই হামলা চালিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দেন বনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনামের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী অনিক মোহাম্মদ বনি সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় ফিরোজের কাছ থেকে ছিনতাইকালে তার মাথা হাতুড়ি দিয়ে আঘাত ও ছুরি আঘাত করে ছিনতাইকারীরা। এতে ফিরোজের মাথায় গুরুতর জখম হয়। অথচ হামলার দিন শুক্রবার রাতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের আওতায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিযুক্ত অনিক মোহাম্মদ বনি।